আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি, আমাদেরকে বীরত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ঠিক কিনা? তো মুসলমান কি, সেই কথাটাই আমি স্বল্প পরিসরে বলবো। ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ আপনারা আসলেই সৌভাগ্যবান যারা এই সামিয়ানার নিচে এসে ঠাই নিতে পেরেছেন। এটা কোনো বাহুবলে সম্ভব হয় না, এটা শক্তির বিষয় না, গায়ের শক্তি দিয়ে চলে এসেছেন বিষয়টা তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন বলেই আমরা এই সামিয়ানার নিচে আসতে পেরেছি, ঠিক কিনা? আমরা সৌভাগ্যবান, বদনসিব হচ্ছি তারাই যারা মাহফিলের আনাচে কানাচে ঘুর ঘুর করছি, চা স্টলে ফাহেশা কথা বলে সময় পার করছি, অথচ মাহফিলে এসে সময় দেওয়া আল্লাহ তাআলা আমাদের এতটাই বদনসিব করে দিল। সুদূর ঢাকা থেকে ওলামায়ে কেরাম আপনাদের দোয়া নেওয়ার জন্য আসলো, কিন্তু আপনাদের এতটাই বদনসিব হলো মাহফিলের অধিকাংশ জায়গায় খালি পড়ে আছে। কষ্টের সাথেই বলতে হচ্ছে, এখন খুবই কষ্ট হচ্ছে মাহফিলের উপস্থিতি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তার মুখ থেকে কথা বের করবে। বক্তারা কথা মুখস্থ করে আসে না যে আজকে এটা বলবো, উপর থেকে যেটা মঞ্জুর হয় সেটাই বক্তার মুখ থেকে বের হয়ে আসে। আমি মাইকের আওয়াজ যদ্দূর যায় তাদেরকে অনুরোধ করব, আজকের এই বরকত থেকে আপনারা মাহরুম হবেন না, প্রধান বক্তা অপেক্ষায় আছেন, ওনার বরকত থেকে আপনারা মাহরুম হবেন না। আমি চাচ্ছি আপনারা সকলেই মাহফিলে এসে কানায় কানায় মাহফিলটাকে পরিপূর্ণ করে দিন। কোরআন এর আলোচনা যেখানে হবে সেই মাহফিলের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা তোমরা এর চারদিকটা বেষ্টন করে রাখো, দাঁড়িয়ে থাকো, আমার কোরআনের আলোচনা হচ্ছে তাদের সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসলমানের কথা বলছিলাম, মুসলমান কারা? উত্তরাধিকার সূত্রে মুসলমানিত্ব পাওয়া যায় না। আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, সেই সূত্রে আমি মুসলমান, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আপনার কাজ প্রমাণ করবে আপনি মুসলমান নাকি, সেটা আমার মুখের কথায় হবে না, সেটা কোরআন হাদিসের দলিল লাগবে, তাই না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط الله سبحانه وتعالى بلتسن যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ গ্রহণ করেছিলেন করেননি? তার নাম, তার তাসরিফ তাফসীরে মারিফুল কোরআন এসেছে ওয়ালেদা ছিল, তার নাম ছিল ওয়ালেদা। তো আজাবের ফেরেশতা পাঠিয়ে দিয়ে ওয়ালেদাকে ফেরেশতারা বলতেছে, হে ওয়ালেদা, তুমি নবীর সংস্রবে থাকলা, নবীর সাথে খাওয়া দাওয়া করলা, নবীর বিছানায় শুইলা, তুমি নবীর আদর্শ গ্রহণ করতে পারলা না। নবীজির স্ত্রী বলে ওয়ালেদা কিন্তু মুসলমানই, মুসলমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাউন্ট হয়নি। নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের পুত্র কেনান সবাই নৌকায় উঠল, নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম কেনানকে উদ্দেশ্য করে বলছে, ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে আমার ছেলে তুমি নৌকায় উঠে যাও, আজকের এই মহা বিপদ থেকে বাঁচতে হলে তোমার এই নৌকায় উঠে আসতে হবে। তখন কেনান বলতেছে, পিতাজি
আপনার নৌকায় যারা আছে তাদেরকে তো আমি পছন্দ করি না, তারা তো টুপিওয়ালা দাড়িওয়ালা আপনার আদর্শে আদর্শবান, যাদের সাথে মিটিল মিশিং করলাম, যাদের সাথে রিভলিউশন করলাম, যাদের সাথে সময় পার করলাম, সেই সমস্ত লোক তো আপনার নৌকায় দেখতেছি না, আমি আপনার নৌকায় উঠবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া বুনাইয়া ইরকাব মানা, হে আমার আদরের সন্তান, হে আমার ঔরসজাত সন্তান, তুমি আমার নৌকায় উঠে যাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নূহ কাকে ডাকতেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মাবুদ, আমার ঔরসজাত সন্তান বিপথে চলে যাচ্ছে, আমার আদর্শ গ্রহণ করতে রাজি হচ্ছে না, আমার ঔরসজাত সন্তান যে ধ্বংস হয়ে যাবে, আমি পিতা হয়ে এই দুঃখ কার কাছে বলবো? আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তোমার আহালের অন্তর্ভুক্ত নয়, সে তোমার পুত্র হতে পারে না, যে তুমি নবীর আদর্শ গ্রহণ করতে কার্পণ্য করলো। সাবধান নূহ, তুমি যদি আরেকবার তাকে ডাকো তাহলে আমি তোমার নাম নবুয়তির দফতর থেকে কেটে দিব। তো উত্তরাধিকার সূত্রে মুসলমান হওয়ার সুযোগ আছে? স্বয়ং নবীর ছেলে দুনিয়া থেকে জাহান্নামের গ্যারান্টি নিয়ে গেছে। শুধু তাই না, মুসলমান হওয়ার জন্য উত্তরাধিকার সূত্র থেকে যে হওয়া যায় না, আরো অনেক দলিল আছে। ফেরাউনের নাম তো শুনছেন, ফেরাউনের স্ত্রী দুনিয়াতে একমাত্র নারী যিনি দুনিয়াতে থেকে জান্নাতকে সুস্পষ্ট ভাবে দেখে দুনিয়া থেকে ত্যাগ করেছেন। কথা বুঝতেছেন? ভালো লাগতেছে না? খোদাদ্রোহী কাফের আজর, আজরের সন্তান ছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানেন তো আপনারা, জানা কথাগুলোই স্মরণ করিয়ে দিব, জানা কথাগুলোই স্মরণ করিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দেয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা গিয়ে আপত্তি পেশ করলেন, মাবুদ, ইব্রাহিম কিভাবে খলিলুল্লাহ হয়? তার দুনিয়াদারি আছে, বিবি বাল বাচ্চা আছে, তিনি দুনিয়াদারি করেন, আর আমরা তো শুধু আপনার ইবাদতে মুত্তালা থাকি, আমরা তো শুধু আপনার ইবাদত করি। খলিলুল্লাহ পাওয়ার উপযুক্ত যদি হই তাহলে আমরা তো আগে হওয়ার কথা। তখন আমার আল্লাহ বলে, ইব্রাহিমের খলিলুল্লাহ উপাধি নিয়ে যদি তোমাদের কোনো আপত্তি থাকে রে ফেরেশতার দল, ওই তো বিশাল বড় প্রান্তরে আমার খলিল ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে, যাও যাও তার পাশ দিয়ে যাও, আমি মাওলার নাম নিয়ে যাও, দেখো তার অন্তরে আমি মাওলার মহাব্বত কাহাতক আছে। ফেরেশতা ছদ্মবেশে যাচ্ছে, যাচ্ছে আর বলছে, সুবহানাল মালিকিল হাইল্লাযী, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুত। سبحان ذي الملك والملكوت والقدرة والكبرياء والجبروت. الله أكبر. يقولوا كار نام، يقولوا كار صفات، أمر الله صفات. تكون
ইব্রাহিম আলাইহিস সালাম শুনে, এই কে তুমি, আমার মাওলার নাম নিয়ে তুমি যাচ্ছ, আমাকে তুমি মাওলার নামগুলো আবার আমাকে একটু শোনাবে? তখন ফেরেশতা বলে, প্রথম ফিরি ফিরি শোনায় দিছি, আবার শোনাইতে হইলে বিনিময় লাগবে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বিনিময়ের চিন্তা আপনি করবেন না, আমার মাওলার নামগুলি যদি শুনান, এই বিশাল মরু প্রান্তরে যত বকরি আছে তার অর্ধেক বকরি আমি গুনে গুনে আপনাকে দিয়ে দিব। একশো থাকলে পঞ্চাশটা দিয়ে দিব, দুইশো থাকলে একশো দিয়ে দিব। তখন আবার ফেরেশতা পড়ে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তোমার বিনিময় অর্ধেক নিয়ে যাও, তবে শর্ত হচ্ছে আবার শুনাইতে হবে। ফেরেশতা বলে, অর্ধেক তো একবার শুনাইলাম, পরে দিয়া দিলা, আবার যদি শুনাই তাহলে কি দিবা? খলিলুল্লাহ বলে, বাকি অর্ধেক যা আছে তা দিয়ে দিব, আবার যদি শোনাও। আপনারা কি সুবহানাল্লাহ বলার সিচুয়েশন বুঝেন না? আপনারা তো মনে হয় ওয়াজ খোর বুঝেন। শুকরিয়ার বিষয় হচ্ছে, এই রাতে আপনারা যে তীর্থের কাকের মতো তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনছেন, এটা থেকে বোঝা যায় আপনারা ওয়াজ শুনে অভ্যস্ত। তো ওয়াজ শুনে যেহেতু আপনারা অভ্যস্ত, তাহলে কোথায় সুবহানাল্লাহ বলতে হবে এটা তো আপনারা বোঝার কথা। বক্তা কেন বলে দিবে যে বলুন না সুবহানাল্লাহ? কেন, এটা কি সুবহানাল্লাহ বলার জায়গা না? এই ফিরিতটা কি ফিরিত মনে হয় না? আল্লাহর নাম শুনেছে, পুঁজি বাড়া সব দিয়ে দিতেছে, এটা ফিরিত মনে হয় না আপনার কাছে? না, এটা ফিরিত না। এই ফিরিতের অভাবে মুসলমানদের আজকে এত লাঞ্ছনা। ওদিকে আমি যাব না, পরিস্থিতি খুব গরম, মাথা অন্যদিকে কাজ করলো, যাক আবার ঘুরায় নিয়ে আসলাম। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, আবার যদি আমার মাওলার নামগুলো শোনাও, তাহলে বাকি বকরি যা আছে সবগুলো দিয়ে দিব। ফেরেশতারা তৃতীয়বারের মতো শোনালো, বকরি দেয় আর বলে, ফেরেশতারে বকরি দেয় আর বলে ফেরেশতাকে, হে মিয়া, তুমি বকরিগুলো নিয়ে যাও, তবে শর্ত হচ্ছে আবার আমার মাওলার নামগুলি শোনা যাও। এখন ফেরেশতা বলে উঠল, তোমার ফুজি ভাড়া সব দিয়া দিছ, এখন আবার কি ফাউ ফাউ শোনাও নাকি? বলে, না না, তুমি বিনিময়ের চিন্তা করো না, তুমি যদি আমার মাওলার নামগুলো আবার শোনাও, তাহলে এই বিশাল বকরির পালের রাখাল আমি ওয়াদা দিচ্ছি, সারা জীবন তোমার এই বকরির রাখালি করে কাটিয়ে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহাব্বত কাকে বলে? ও ত্রিশালের মুসলমান, উত্তরাধিকার সূত্রে মুসলমানিত্ব পাওয়া যায় না, আমার বড় বাপ মুসলমান, আমি মুসলমান হব না, আমার দাদা মুসলমান ছিল সেই সূত্রে আমি মুসলমান হতে পারবো না, আমার বাবা মুসলমান ছিল সেই সূত্রেও মুসলমান হওয়ার কোনো সুরত নাই। যদি সুরত থাকতো, যাদের কথা বললাম তারা কি এটা থেকে বঞ্চিত হতো? তারা তো আলা দরজার হকদার, যদি এই কোনো অপশন থাকতো নাকি? দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটা উদাহরণ দিব আপনাদেরকে এই কথাটা বোঝানোর জন্য।
খেয়াল করে শুনবেন, আবেগ দিয়ে শুনলে ওয়াজ কিন্তু ঘরে নিতে পারবেন না, বিবেক দিয়ে শুনেন, হাত করে থাকেন না খালি, হা করে থাকলে যাই বোকা উড়াল দিয়া মুখ বন্ধ করে বিবেক দিয়ে ওয়াজ শুনবেন। সুর কি দিতেছে না দিছে সেইগুলি খেয়াল করার দরকার নাই, সুরে খায়া দিছে, এই জগৎটা নষ্ট করে দিছে, সুর খেয়াল করেন না, কথাটা খেয়াল করেন। দুনিয়াবি হাইসিয়তে কোন ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ারিং না পড়ে তাকে ইঞ্জিনিয়ার বলা যাবে কিনা? কোন মাস্টারের ছেলে যদি স্কুলের বারান্দায় না যায় তাকে কি মাস্টার বলা যাবে কিনা? কোন ডাক্তারের ছেলেকে ডাক্তার বলার কোন সুরত আছে কিনা? ডাক্তার তখনই বলা যাবে, মাস্টার তখনই বলা যাবে, ইঞ্জিনিয়ার তখনই বলা যাবে যখন সে এই কোর্স কমপ্লিট করবে এবং কাজের মধ্যে আত্মনিয়োগ করবে, তখনই আমরা তাকে ইঞ্জিনিয়ার বলবো, মাস্টার বলবো, ডাক্তার বলবো, ঠিক না? ঠিক তেমনি ভাবে মুসলমান উত্তরাধিকার সূত্রে হওয়া যাবে না, মুসলমানিত্ব টিকানোর জন্য মুসলমানের যে পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই পরিচয়ে সেই রঙে আমাদেরকে রঙিন হতে হবে, নতবা সম্ভব না। ও মুসলমান, 60-70-80-90-100 বছরের জিন্দগি পার করলাম, বুঝ হওয়ার পর থেকে অনেকে নামাজ পড়ি শুধু প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়া, ঠিক কিনা? আবার অনেকে নামাজ পড়ি দুইটা সূরা মুখস্থ করে নিছি, কুল আউযু বিরব্বিন নাস, কুল আউযু বিরব্বিল ফালাক। আবার কেউ নামাজ পড়ি চারটা সূরা মুখস্থ করে নিছি, এই চারটা সূরা দিয়া চার রাকাত নামাজ আছে সর্বোচ্চ, এই জন্য চারটা সূরা আমার মুখস্থ করতে হবে, নইলে তো নামাজ হবে না। এই টেন্ডেন্সি আমাদের মধ্যে বুঝ হওয়ার পরে থেকে আমরন এই চার সূরা দিয়ে আমি নামাজ পড়ি। ও কমবখত মুসলমান, তোমার যদি পোলাও কোরমা দেওয়া হয় বেলার পর বেলা, একটা না যদি তিন বেলা দেওয়া হয় পোলাও কোরমা, আর খাইতে মজা লাগেনি? সবচাইতে পছন্দের জিনিসটা যদি আমাকে দেওয়া হয় তাহলেও পরপর দুই থেকে তিনবার দিলে পরে আর এটা মজা লাগে না। দুনিয়ার আয় উন্নতি ভালোই বুঝি, ঘর একটা হইছে আর একটা ঘর লাগবো, বাণিজ্য প্রতিষ্ঠান একটা হইছে আর একটা লাগবো, গাড়ি একটা আছে আরো একটা লাগবো, বাড়ি একটা আছে আরো একটা। ও মুসলমান, কখনো কি ভাবছনি আমি মাওলার সামনে দাঁড়াই 40-50 বছর যাবত এক কথাই কইতাছি, আমার মাওলার কাছে বেমজা লাগেনি, আমার মাওলার কাছে বেমজা লাগে না, লাগার কথা না? আপনি আমি এক জিনিস দিয়ে বারবার খাই, দুই থেকে তিনবার খাইলে পড়ার এটা রুচি থাকে না, তো মাওলার নামাজ যে প্রতি ওয়াক্তে এক সূরা দিয়ে পড়েন এটা কি পছন্দের মতো নাকি? পছন্দ হওয়ার মতো তো কি করতে হবে? নামাজকে সুন্দর করতে হবে। কিভাবে রুকু করছেন আমার রাসূল, আমার আল্লাহ কিভাবে নামাজটা পড়লে খুশি হবেন? নামাজের মধ্যে নতুন নতুন কথা, নতুন নতুন আয়াত, নতুন নতুন সূরা মুখস্থ করার চেষ্টা করতে হবে নাকি? কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তাফসীরুল কোরআনের মাহফিল, কোরআনের বিষয়ে কয়েকটা কথা বলবো। কোরআন কিসের জন্য এসেছেন? কোরআনকে পৃথিবীতে কেন প্রেরণ করা হলো? আল্লাহ তাআলা বলেছেন, দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা ইজ-জুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর।
আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনকে আমি প্রেরণ করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমি একটু পিছন দিকে যাব, গত 11 তারিখের পত্রিকা এসেছে, খেয়াল করে শুনবেন কথাটা। যে বই তোমায় দেখায় ভয় সে বই কোনো বই নয়, সে বই তুমি ধরবে না। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। আবার শোনেন খেয়াল করে, যে বই তোমায় দেখায় ভয় সে বই কোনো বই নয়, সে বই তুমি ধরবে না। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি পড়বে না। পত্রিকা আসছে এই কবিতাটা, আপনারা কি বুঝতে পেরেছেন এটা কোন বইয়ের কথা বলেছে? কোন বইয়ের কথা? কোরআনের কথা বলা হয়েছে। আর এই কবিতাটাকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের যেই শিক্ষা কার্যক্রম, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এটা আসার কথা ছিল। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সুবুদ্ধি দিয়েছেন, যার দরুন এই কবিতাটা পাঠ্যপুস্তকের অধীনে আসতে পারেনি। শুকরিয়া আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে। তো এই কোরআন কিভাবে অন্ধ করে? কোরআন বলে বেপর্দা নারীর দিকে তাকাবে না, ফাহেশা কাজের দিকে দেখবে না। বন্ধ করলো নি, অন্ধ করে দিছে না ওদিক থেকে? কোরআন কিভাবে তোমাকে বন্ধ করে? সিনেমা দেখা যাবে না, টেলিভিশনে স্টার জলসা, জি টিভি, আরো কিছু চ্যানেল আছে, এগুলোকে কি ইসলাম সাপোর্ট করে? এগুলো কি আমাদের দেশীয় চ্যানেল? ইয়াহুদীদের চক্রান্ত, ইয়াহুদীদের আমরা অবলীলায় গ্রহণ করে নিয়েছি। তো যেই কথার মধ্যে ছিলাম আমি, ইহুদিরা উঠে পড়ে লাগলো আমাদেরকে কোরআন থেকে দূরে সরায় দেওয়ার জন্য, কোরআন থেকে দূরে সরায় দেওয়ার জন্য। সেই 1400 বছর আগে চলে যাব এখন আমি, কোরআন কি সেটা বোঝানোর জন্য। যে সময়ের মানুষগুলো ছিল সবচেয়ে বর্বর, অশিক্ষিত। কেমন অশিক্ষিত? জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কিভাবে? আমরা বলেন মুরগি, মুরগির বাচ্চাকে তা দিতেছে, পাখার ভিতরে নিয়ে বসে আছে। একটা বাচ্চা যদি বের হয়ে যায়, ওই বাচ্চাটাকে যদি আপনি আমি ধরতে যাই, মুরগি কি বসে থাকবে? কি করবে? তার বাচ্চাকে রক্ষা করবে। কুকুর, কুকুরের পাল, বাচ্চার পাল থেকে একটা বাচ্চা যদি এদিক সেদিক চলে যায়, সেটাকে যদি দেখে কেউ হামলা করেছে, কুকুর বসে থাকে? কিন্তু জাহিলিয়াতের সময় দেখুন, তারা নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, জানেন তো আপনারা যা। তাহলে পশুকে হার মানালো না? যাদের দৈনন্দিন যেই রুটিন ছিল, যেই শিডিউল ছিল, সেখানে ছিল হত্যা, রাহাজানি, খুন খারাপি, খারাপ কাজ করে আসলে বাহ বাহ পেত। তারা বলতো বাহ বাহ, তুমি পুরুষের মতো কাজ করেছ। যেই সমাজে খারাপ কাজ ছিল গর্বের বিষয়, যেই সমাজে হত্যা লুণ্ঠন ছিল অহংকারের বিষয়, সেই সমাজের মানুষগুলোকে ঠিক করার জন্য এমন একজন উস্তাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করলেন, যিনি গোটা মানব জাতির শিক্ষক। তিনি কি নিয়ে আগমন করলেন? কি নিয়ে আগমন করলেন? কোরআন নিয়ে আগমন করলেন। আমি সেই কথাই যাচ্ছি এখন। কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? গোটা মানব জাতির জন্য না,
হেরা গুহায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন তার উপর নাজিল হবে, তখন পৃথিবীতে কতজন মুসলমান ছিল? একজনও না, একজনও ছিল মুসলমান? তাহলে মুসলমানদের জন্য কোরআন আসে নাই, ঠিক না? এটা মুসলমানদের জন্য, গোটা মানব জাতির জন্য কোরআন এসেছে। তো কোরআন কি করলো? কোরআন নিয়ে এসে এই জাহেল বর্বর অজ্ঞ জাতিটাকে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তর করলো। কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে শিক্ষক ভালো মন্দ এটা ডিপেন্ড করবো ছাত্রের মান কেমন ওইটার উপরে। ছাত্র ভালো হলে কোন রকম পড়ায় টড়ায় ফার্স্ট ক্লাস আনা যায়, আনা যায় না? আর ছাত্র যদি গবেট হয়, তাকে যদি পড়ায় ফার্স্ট ক্লাস এনে দেয়, তাহলে বোঝা গেল শিক্ষক এক নাম্বার, তার সম্মান সবার উপরে, নাকি? তো কোরআনের বিষয়ে কয়েকটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআন সম্পর্কে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি আমার কোরআন নিয়ে গভীর চিন্তা গবেষণা করতে পারে না, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? কোরআনের অনেক পাঠক আমরা এমন আছি যাদেরকে কোলার কোরআন লানত করে, রুব্বা তালিম লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু। কোরআনের অনেক পাঠক এমন আছি যাদেরকে কি করে কোরআন লানত করে। কোরআন কেন লানত করে? অল্প সময়ে বলবো, কোরআন তেলাওয়াত করতেছি, তেলাওয়াতকে আমাদের সহি করতে হবে। তেলাওয়াত কি করতে হবে? সহি করতে হবে, নইলে কি হয়? সহি করার কথা কেন বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে কোরআন যদি সহি ভাবে না পড়ো, তাহলে এটা তোমার উল্টা কাজ করবে, তাহলে এটা কি করবে? তোমার উল্টা কাজ করবে, মানে সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। তো কোরআন কোথায় সহি করা হয়? মাদ্রাসায় সহি করা হয়। কোরআন কোথায় সহি করা হয়? মাদ্রাসায় সহি করা হয়। তো কোরআন গলত করলে কি হয়? দুইটা উদাহরণ দিব আমি। বক্তা আগে ওয়াজ করে গেছে সূরা ইখলাস নিয়ে, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কুল না বলে যদি আমি কুল বলি, তাহলে অর্থ উল্টা হয়ে যাবে। কুল শব্দের অর্থ বলো, আর কুল অর্থ খাও। বড় কফ দিয়া যখন বলবো তার অর্থ হবে বলো, আর ছোট কফ দিয়া যখন বলবো তখন তার অর্থ হবে খাও। ঠিক তেমনি ভাবে মাদের উলট পালট হওয়ার কারণে আয়াতের অর্থ চেঞ্জ হয়ে যায়। আমাদের পরিচিত একটা সূরার উদাহরণ দিয়ে বলবো, সূরাতুল কাফিরুনের একটি আয়াত, লা আবুদু মা তাবুদুন। কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ও মূর্তি পূজকেরা, তোমরা জেনে রাখো তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না। লা আবুদু মা তাবুদুন, নিশ্চয় আমরা তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আর যদি আপনি লা এর মধ্যে টান না দিয়ে বলেন লা আবুদু মা তাবুদুন, তখন অর্থ দাঁড়াবে নিশ্চয়ই আমরা তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। নাউজুবিল্লাহ। তাহলে অর্থ কি একটু পরিবর্তন হয়? একটু নাকি অনেক? অনেক পরিবর্তন হয়ে যায়। এই জন্য কোরআন পড়লেই হবে না, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক করবেন, মুয়াজ্জিন সাহেবদের সাথে সম্পর্ক করবেন, চা স্টলে গিয়ে আড্ডা দিয়েন না। দুনিয়ার সময় অনেক মূল্যবান, মূল্যবান সময়কে কাজে লাগান। কোরআন তেলাওয়াত সহি করেন, নামাজ সহি করেন। সারা জীবন নামাজ পড়লাম, নামাজই হইল না, তাহলে এই নামাজ কি আমাকে ফিতনা ফাসাদ থেকে দূরে রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে।
আমাদের সমাজে অনেকেই আমরা আছি যারা নামাজ পড়তেছি, ইসলাম বিরোধী কাজেও লিপ্ত আছি, ঠিক কিনা? তার মানে নামাজ সুন্দর করতেছি না আমরা, নামাজের দিকে কি খেয়াল নেই আমাদের। এটা হচ্ছে সামাজিকতা রক্ষার্থে। শুধু নামাজকে সুন্দর করুন, আল্লাহ তাআলার রেজামন্দের উদ্দেশ্যে নামাজ পড়তে হবে, এটা সামনে রেখে নামাজকে সুন্দর করে তারপর নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বলুন। আলোচনা সংক্ষেপ করার জন্য প্লিজ বলছে আমাকে, প্লিজ আলোচনা সংক্ষেপ করুন। তো ঢাকা থেকে আগত আরো বক্তারা এখানে অপেক্ষা করতেছেন, কথা বলবেন, তাদের কথা আপনারা অবশ্যই শুনবেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং তাদের কাছ থেকে দোয়া নিবেন। শেষ মোনাজাত না করে কেউ উঠবেন না, এই ক্ষেত্রে আপনারা আমাকে ওয়াদা করুন। কে কে শেষ মোনাজাত করে যাবেন হাত দেখান আমাকে, হাত তো সব উঠেনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন বলুন। আমি শুরুতে খুতবার শুরুতেই যে কথাটা, যে আয়াতটা তিলাওয়াত করেছি, যে হাদিসটা পড়েছি, সেটার অর্থটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের মধ্যে অধিকাংশই জাহান্নামে যাবে। অধিকাংশই কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারা? তাদের সিফতটা বলতেছে আল্লাহ তাআলা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, দিমাগ আছে, বুদ্ধি শক্তি আছে, কিন্তু সেই বুদ্ধি শক্তিকে কোরআনের আলোকে খাটায় নাই, সেই বুদ্ধি শক্তিকে কোরআনের আলোকে সে খাটায় নাই। যাদের চক্ষু আছে দেখার জন্য, কিন্তু কোরআন যেভাবে দেখতে বলেছে সেভাবে সে দেখেনি। যাদের কান আছে, শ্রবণ শক্তি আছে, কিন্তু আমার আল্লাহ যেভাবে শুনতে বলেছেন, যেটা শুনতে বলেছেন সেটা শোনার মধ্যে তার কাজ কানকে কাজে লাগায়নি। তাদেরকে আমার আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আবল, বরং তার চেয়েও আরো নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হচ্ছে গাফেল। আল্লাহ রাসূল হাদিসে বলতেছে, বুদ্ধিমান কারা? الكيس من دان نفسه وعمل لما بعد الموت او دنيا المنوش আল্লাহ রাসূল বলতেছে, তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সচেতন ওই ব্যক্তি, তোমাদের মধ্যে জ্ঞানী ওই ব্যক্তি, যে দুনিয়ার জীবন পরিচালনা করে আখেরাতকে সামনে রেখে। আমার আখেরাতে কিভাবে সফলতা আসবে, এই টেন্ডেন্সি নিয়ে সে দুনিয়ার জীবন পরিচালনা করে।